সুপ্রভাত বন্ধুরা, নামচি থেকে স্বাগত জানাচ্ছি বেঙ্গল ড্রিমস ইউটিউব চ্যানেলে। তো বেশ কয়েকটি ইউটিউব ভিডিও দেখে ইচ্ছে হলো যে অক্টোবরের ফার্স্ট উইকে পুজোর ঠিক শেষে নামচি আসব, কারণ ভিডিওগুলো দেখে নামচি শহরটাকে খুব ভালো লেগেছিল। কিন্তু ভিডিওতে কোথাও নামচি শহর দেখতে পেলাম না। যে কটি ভিডিও আমি দেখেছি সবকটাতেই এখানকার সাইট সিনের ভিডিও দেখানো হয়েছে, কারণ এখানকার দুটো খুব ফেমাস লোকেশন রয়েছে, একটা সমুদ্রপসে টেম্পল আর একটা চারধাম। সমস্ত জায়গায় এই দুটো ভিডিও ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয়, এছাড়াও সাই মন্দির এবং আশেপাশে রাবাংলা বিভিন্ন জায়গা দেখানো হয়। কিন্তু নামচি শহরটা কীরকম এটা মনে হলো তোমাদেরকে দেখানো দরকার, কারণ ইউটিউবে একটাও ভিডিও পাইনি যেখানে নামচি শহরটাকে দেখানো হয়েছে। অ্যাকচুয়ালি দার্জিলিং বলতে আমরা কী বুঝি, যেরকম ম্যাল আশেপাশের লোকেশানগুলো, সেরকমই নামচি শহরটা কীরকম চলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখন আমি রয়েছি নামচির ম্যালে, এটা সেন্ট্রাল পার্ক বলা হয়। যেরকম দার্জিলিংয়ে ম্যাল রয়েছে, গ্যাংটকে এমজি মার্ক রয়েছে, যেটা ম্যাল এরিয়া আর কি, যেখানে মানুষ আসে বসে ঘোরে। তো এটা হচ্ছে সেই সেন্ট্রাল পার্ক, একটা বিস্তীর্ণ জায়গা, মানে গ্যাংটকের এমজি মার্কের থেকেও বেশ বড়। খুব সুন্দর সাজানো গোছানো, বিভিন্ন পাহাড়ি গাছপালা দিয়ে সাজানো একটা বিশাল বড় জায়গা। নামচি কিন্তু ছোট্ট শহর, অথচ তার ম্যালটা যে এত বড় হবে, এখানকার স্থানীয়রা পর্যটকরা এখানে আসবেন, সেটা কিন্তু আমি মানে খুবই এক্সাইটেড লাগছে বিষয়টাকে। এখন এটা আমরা যে দিকটা দেখাচ্ছি, এটা হচ্ছে নামচির যে সেন্ট্রাল পার্ক, সেই সেন্ট্রাল পার্কের একদম ঢোকার মুখটা আর কি। এখানকার ম্যালটাকে সেন্ট্রাল পার্ক বলা হয়। নামচি দক্ষিণ সিকিমে অবস্থিত একটি শহর, নামচির অর্থই হচ্ছে একটি সুন্দর শহর আর কি। সেই শহরটাকে তোমাদেরকে দেখাচ্ছি। আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, যদিও এখন এই হোটেলগুলোর বেশিরভাগটাই বন্ধ, রেনোভেশনের কাজ চলছে, যার জন্য হোটেল কম থাকায় আমাদেরকে একটু বেশি টাকা দিয়ে থাকতে হয়েছে। এই ভিডিওতে বেশ কয়েকটা হোটেলের ডিসক্রিপশন বক্সে আমি হোটেলের নাম্বারগুলো দিয়ে দেবো, যাতে তোমরা আসলে এখানে মোটামুটিভাবে বুঝে শুনে দেখে শুনে আসতে পারবে। তবে এখানে থাকাটা কিন্তু কস্টলি, সেটা আগে বলে দিই, দার্জিলিং বা গ্যাংটকের তুলনায় বেশ কস্টলি। আর এখানকার সাইট সিনটা যদিও দুটোই জায়গাটা সুন্দর, সমুদ্রপসে এবং চারধাম মন্দির, সেটার ভিডিও আসবে খুব দেখবে। আর এই যে জায়গাটা দেখাচ্ছি সেন্ট্রাল পার্কে ঢোকার জায়গা, এখানে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে। আশেপাশে তোমরা যারা সাইট সিন করতে চাও, মোটামুটি 1000 টাকায় ওই সমুদ্রপসে আর চারধাম যাওয়া যায়। তারপরে 3000 টাকা অবধি প্যাকেজ রয়েছে, যতগুলো লোকেশন বাড়বে ততগুলোর প্যাকেজ কিন্তু প্যাকেজের দিয়ে বৃদ্ধি হবে। দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েকগুলো দোকান রয়েছে, যেমনটা আমরা সমস্ত টুরিস্ট স্পটগুলোতে দেখতে পাই, সেই রকম বাজার ঘাট আশেপাশে রয়েছে। খাওয়া দাওয়ার একটু এখানে সমস্যা রয়েছে, সকাল সকাল খেয়ে নিতে হয়, মানে বিকেলের দিকের কথা বলছি আর কি। তোমাদেরকে বেশ কয়েকটা হোটেল এবার দেখিয়ে দিচ্ছি, হোটেলের ইয়েগুলো, যেখানে যেখানে হোটেলগুলো রয়েছে। তো এই হোটেলগুলো দেখালে তোমরা অনেকটাই সুবিধা পাবে যারা এখানে আসবে। আর বলে দিলাম হোটেলের সমস্ত লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিচ্ছি। মনে হলো নামচির এই সেন্ট্রাল পার্কটা দেখানো দরকার, কারণ কোনো ভিডিওতে আমি নামচির সেন্ট্রাল পার্ক আমি দেখতে পাইনি, সেই কারণে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম বিষয়টা। আর নামচি মোটের উপর সুন্দর শহর, শান্তিপূর্ণ, এখানে 2-3 দিন স্টে করার জন্য ভালো, তবে খুব বেশি আশা করা উচিত না। দার্জিলিং বা গ্যাংটকের মতন যতগুলো আশেপাশে সাইট সিনে যতগুলো ভ্যারাইটি আছে স্পটের, এখানে কিন্তু কম, কারণ ছোট্ট শহর। এটা একটা ইনফরমেটিভ ভিডিও ছিল, অন্যান্য আমার ভিডিওর মতন খুব লেন্দি এটা নয়, এবং এখানে বেশি কিছু নেই, জাস্ট নামচি শহরটাকে দেখানোর জন্য তোমাকে এই ভিডিওটা আমি করলাম। সবাই আসছে, বাচ্চারা খেলছে, স্থানীয়রাই বেশি এখানে নামচি শহরে, টুরিস্টরা কম আসে এখানে নামচি শহরে, কারণ নামচি এখনও অতটা পপুলার হয়নি আর একটু দূরে রয়েছে, সেই কারণেই অনেক কম লোকজন আসে। আর ভিডিও শেষে তোমাদেরকে বাসস্ট্যান্ডও দেখিয়ে দিচ্ছি, বাসস্ট্যান্ডে কীভাবে আসবে। নামচি সেন্ট্রাল পার্ক থেকে 200 মিটার ডান দিকে এলেই হচ্ছে বাসস্ট্যান্ড। বাসস্ট্যান্ডে এখন রিনোভেশনের কাজ চলছে, মানে কানেক্টিভিটির কাজ চলছে, যে রাস্তা থেকে ডাইরেক্ট উপরের যে লেয়ারটা সেখান থেকেও বাসস্ট্যান্ডে আসার জন্য এই বাসস্ট্যান্ড নামচি বাসস্ট্যান্ড। আর এখানে অর্গ্যানিক ফুড প্রোডাক্টসের অনেকগুলো কাউন্টার রয়েছে, এদিকে রয়েছে, ওদিকেও কাউন্টার রয়েছে। এখান থেকেই মূলত শিলিগুড়ি, কালিম্পং, মানে পশ্চিমবঙ্গের, মানে উত্তরবঙ্গ আর সিকিমের সমস্ত প্রান্তে যাওয়ার জন্য এই ধরনের সুমো জাতীয়
বা সাফারি জাতীয় গাড়ি পাওয়া যায়, এছাড়া বাস রয়েছে। নামচি থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য বাস রয়েছে মাত্র দুটি, একটি জোরথাং থেকে আসে সকাল 8টায়, ওটা জোরথাং থেকে প্যাসেঞ্জার নিয়ে নামচিতে আসে আর এখান থেকে নামচি হয়ে শিলিগুড়ি সেটা যায়। আর দ্বিতীয় মানে ফার্স্ট প্রথম বাসটা রয়েছে সকাল 7টায়। এছাড়াও পরপর নামচি থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য ভোরবেলা 7টা থেকে পরপর বাস রয়েছে। তো স্বাভাবিকভাবে কানেক্টিভিটি নিয়ে কোনো সমস্যা নেই, এখন দুর্গা পুজোর ঠিক পরের পরেও কোনোরকম সমস্যা হয়নি। আর এটা আমাদের গাড়ি, এই গাড়ি করে আমরা শিলিগুড়ি ফিরছি। 300 টাকা করে আমাদের পড়েছে যাওয়ার জন্য শিলিগুড়ি অবধি পার পারসন। সকলেই এভাবেই যাচ্ছেন কারণ বাস সকালবেলায় চলে গিয়েছে। সকাল 7টায় উঠে বাসে ধরতে গেলে মানে উঠতে হবে 5টার দিকে, স্বাভাবিকভাবে ওটা সমস্যা হয়ে যায়। যদিও বাসের কস্ট অনেকটাই কম, বাসের কস্ট হচ্ছে মাত্র 160 রুপিস করে। স্বাভাবিকভাবেই বাস চিপার ওয়ে, কিন্তু বাস মাত্র দুটোই রয়েছে, এটা হচ্ছে সিকিম ট্রান্সপোর্টের বাস। আর এছাড়া যদি এই ধরনের গাড়ি প্রেফারেবল হয় তাহলে এতে আসতে পারো, এটা হচ্ছে বাস স্ট্যান্ডের ইয়ে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু রয়েছে, এবং বাস স্ট্যান্ডের ঠিক পাশেই বেশ কয়েকটি হোটেল রয়েছে, আমি দেখাবো হোটেল সিম্বো। মোটামুটি 1000 রেঞ্জে এখন যেহেতু পিক টাইম, সেই 1000 রেঞ্জে মোটামুটি ভালো হোটেল পাওয়া যায়। আমি ডিসক্রিপশন বক্সের নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে সেই দেখতে পাচ্ছ পরপর এই হোটেল সিম্বো, এটা আমার খুব ভালো লেগেছিল। হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, পাশাপাশি একদম সারিবদ্ধভাবে সবকটা কিন্তু থাকার হোটেল। ওগুলো দূরে যেগুলো দেখা যাচ্ছে সবগুলোই হোটেল, স্বাভাবিকভাবে সেন্ট্রাল পার্কের পাশেই থাকতে পারবে, খুব বেশি দূরে যেতে হবে না। আর আসো, সকলেই আসো নামচি ঘুরে যাও, যারা বিবস্ত আসো নামচি। আসলে এখানে রিল্যাক্স করার জন্য ভালো একটা জায়গা, যারা দীঘা পুরী দার্জিলিং করে করে বোর হয়ে গেছে, নতুন জায়গার সন্ধানে রয়েছে, নামচি আসনি, তারা এখানে এসে ঘুরে যেতে পারো। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও আমাদের কমেন্ট বক্সে, আর কোনো সাজেশন থাকলে জানাতে পারো। কোনো জায়গা যদি চয়েস থাকে যে এখানকার ভিডিও করলে ভালো হয় সেটাও আমাদের জানিও। আনটিল দেন টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, নামচির ভিডিওতেই দেখা হচ্ছে। নামচির সমুদ্রপসে এবং চারধাম মন্দির যে সাইট সিন রয়েছে সেই সাইট সিনের ভিডিও করেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো।